হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে কি বার? শনিবার। তো কালকে রাত্রেবেলায় ফিরেছি, রাত্রেবেলায় সন্ধ্যেবেলায় ফিরেছি, সাড়ে সাতটার এখন সময় ফিরেছি। এত বৃষ্টি মানে বলার মতো না, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ইভেন আজকে সকালেও বৃষ্টি হচ্ছিলো, তখন সাতটা এরকম বাজে, তখনও বৃষ্টি পড়ছিলো। তো আমি শুয়েই ছিলাম, উঠিনি, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছি ভীষণ খারাপ। আর এই যে বেরিয়েছে আমার মানে জামাই ষষ্ঠীর উপহার, রিয়েলি কদিন তো মানে আমি তো এখানে তো সেভাবে অয়েলটা একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি, তাও মানে খুব কম, কিন্তু মানে ষষ্ঠীতে গিয়ে তো ভালোই অয়েল খাওয়া হয়েছে। বিশেষ করে আমি এই তো কী বলবো, চর্বি খেয়েছি, মানে যেটা আমার ভীষণ প্রিয়, মানে আমার আর বাবার না সেম জিনিসগুলোই প্রিয়, মানে মাছের যে তেল বা পটকা যেটা বলে সেটা আমার বাবার ভীষণ প্রিয়, আমারও প্রিয়। তারপর তোমার বাবা মানে চর্বি খেতে খুব ভালোবাসে, যেটা তোমার মাটনের যে চর্বিটা সেটা আমারও ভীষণ প্রিয়। মানে মেয়ে আর বাবার মধ্যে একটা তো টান থাকেই ব্যাপারটা, তাই না? তো যাই হোক, তো সেই সব জিনিসগুলো খেয়েছি, মানে বরের কাছ থেকে নিয়ে নিয়ে খেয়েছি, বরের বাটি থেকে তুলে তুলে খেয়েছি। তো সেই মানে এখন ফিডব্যাকগুলো পাচ্ছি এই যো। তো যাই হোক, দু একদিনের মধ্যে আশা করছি ভালো হয়ে যাবে, তো এটা তো কন্টিনিউয়াসলি আর থাকবে না, কিন্তু তাও একটা মানে বাজে লাগছে, তাই না? তো যাই হোক, দুদিন ভিডিওটা একটুখানি অ্যাভয়েড করবো, কারণ ওয়াইফাই রিচার্জও শেষ আমার, যা যেটুকু হচ্ছে বর বাড়ি এলে করতে পারছি বা ভিডিও দিতে পারছি। ওর অ্যাকচুয়ালি নেটটা বেশি আছে বলে তাই, ওর যেহেতু কর্পোরেট সিম তো সেই কারণে 7 GB করে নেট দেয়, তো সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি, নাহলে হয়তো পারতাম না। রিচার্জ করার মতো এই মুহূর্তে পরিস্থিতিও নেই, মানে ফোনে তো করবো আবার ওয়াইফাই করবো, এত রিচার্জ করার টাকা নেই ভাই আমার, কেউ একটু করে দিলে ভালো হতো। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে 9টা বাজে, তো হাজব্যান্ড একটু আগে বেরিয়ে গেছে ডিউটিতে, আর ওয়েদারটা মানে কী বলবো, রোদ নেই, প্রচণ্ডই খারাপ। আর এ বাড়িতে দিদি দাদা বাচ্চাটা সবাই বেরিয়ে গেছে, তো ওরা আবার আসবে 2-3 দিন পর আসবে, আমাকে একাকে থাকতে হবে বাড়িটাতে, মনে হচ্ছে আমারই বাড়ি এটা, মানে এইরকমই ফিল হয় সিরিয়াসলি, মানে বলে বোঝাতে পারবো না। বাড়িতে তো কেউই থাকে না, আমি একাই থাকি, মনে হচ্ছে আমি আমার বাড়িতেই আছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, চলো ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। জানি না কতটা কি ব্লগ টানতে পারবো আর কি কি দেখাতে পারবো, ঠান্ডাও লেগে গেছে, কালকে বৃষ্টি পড়ছিলো, জানালাটা খুলে আসছিলাম আর লেগেছে পুরো ঠান্ডা। আর হ্যাঁ, কালকে কি ঘটনাটা ঘটেছে তোমাদেরকে বলবো, ঠিক আছে? আজকে সবজি আছে অনেক, কালকে যেহেতু মামনি আর বাপি দেখো কত কি দিয়েছে, তারপর আমার মা দিয়েছে, মা ঠাম্মা সবাই দিয়েছে আর কি, অনেক কিছু দিয়েছে, আমি তো সব কিছু আনতেই পারিনি, এত সবজি দিয়েছে, অল্প অল্প করে জাস্ট এনেছে, আর এনেই কী করবো, খাবে না, না আমার বর অত সবজি টবজি খায় না। তো চলো বেশি বকবক করছি না, এখন বকবক করতে করতেই 4 মিনিট ওভার হয়ে গেছে, আর পরে কথা বলছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবজিগুলো কেটে নিলাম আজকে, কারণ ভাবলাম বসে বসে আর কি করবো, চলো সবজিগুলো কেটে নেওয়া যাক। তো এখানে হচ্ছে আজকে ভেন্ডি কেটেছি, তো আজকে করব ভেন্ডি সবজি। আর এখানে একটা আম কাটছিলাম, মানে আমের চাটনি করে বলে, কিন্তু দেখলাম একটা আম না পুরো একটু পেকে গেছে, তো এটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর এদিকে আমও কেটে নিয়েছি, চাটনি বানাবো। আর আজকে মেঘের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা মেঘলা করে আছে, মেঘ ধরেওছে ওই দিকটাতে, আমি না আবার মেঘ ধরলে বুঝতে পারি না জানো তো, জানি না এটা আমার কেন সমস্যা, মানে যদি মেঘ ধরে কালো অন্ধকার হয়ে আসে তাহলে বুঝতে পারি, না হলে পারি না যে এটা মেঘ ধরেছে। আর মানে ভাষা মেঘটা বুঝতে পারি ওই আর কি কোনো রকম। আর এদিকে খিদেও পেয়ে গেছে, তো চলো টিফিনটা করে নিই, মুড়ি আর চানাচুর। আজকের মতো স্নান করা হয়ে গেছে, আর জামা কাপড় কাচাও হয়ে গেছে, রোদটা কিন্তু এখনও উঠেনি, আমি ওই রুমেতেই আজকে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আইব্রোগুলোর কি অবস্থা আমার, আর ভেবেছি আমি আইব্রো করবো না, এত সুন্দর লাগে কি হবে, তাই না?
চলো এবার রান্না করতে হবে। আর সকালে তো টিফিনও করে নিয়েছি, যেহেতু খিদে পেয়েছিলো তো মুড়িটাও খেয়ে নিলাম। বললাম চান টান করে একবারে রান্না করব, তো সেই জন্য স্নান করে নিয়েছি, এরপর হচ্ছে রান্না করব। আজকে বরের ডিউটিতে খুব চাপ আছে, জানি না কি হবে। হালকা হালকা রোদ উঠছে। এবার সামনের এই গাছটার কুমড়ো পাতাগুলো দেখে মনে হচ্ছে ছিঁড়ে দিয়ে চলে আসি। যাই হোক, আমার দাঁতগুলো দেখে আমার মনে হয় যেন আমি টুথপেস্টের অ্যাড দিচ্ছি। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই, অনেক কিছু রান্না করতে হবে। তো রান্নাটা করে নিই, দেরি হয়ে গেছে। দেখুন কটা বাজে, 11:30, 12:45 বাজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই, রান্না করতে করতে তোমার সাথে কথা বলছি। তো এদিকে রান্না করতে চলে এলাম, এদিকে করছি আমের চাটনি। আজকে অনেকদিন পর আমি চাটনি করছি, আমটা যদিও মানে চাটনি করার মতো সেরকম টাইপের নেই, কারণ এই আমটা একটুখানি মানে কি বলবো, সে একটু শক্ত শক্ত টাইপের। তো ঠিক আছে, চলো খাওয়া যাবে, কোনো ব্যাপার না। আর এদিকে করবো তো ভেন্ডির তরকারি, তো ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। আর ভেন্ডি তো আর জাস্ট অসাধারণ লাগে আমার, আর কচু ভীষণ ভালো লাগে। আমার বড় আবার ভেন্ডি খেতে ভালোবাসে না, ও কচুটা খায় কিন্তু ভেন্ডিটা খায় না, মানে ভেন্ডির ভেতরে অনেক বীজ থাকে, তো তাই জন্য ও এটা একদমই খেতে ভালোবাসে না, কিন্তু আমি একটু জোর করে করে খাওয়াই। তো এদিকে দেখো রান্না হয়ে গেছে, একদম মানে হালকা পাতলা করেছি, কারণ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কী অবস্থাটা হয়েছে আমার। ব্রণগুলো ভালো করতে হবে কোনো রকমের। এদিকে আলুটা জাস্ট গরম আছে, আর তো আলুটা মাখো বলে রেখেছি। আর এদিকে করছি হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল। এইসব রান্নাগুলো মামনির কাছ থেকে শিখেছি, পেঁপে দিয়ে মুগ ডাল। যাই হোক, চলো। আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, আর এদিকে সেই আমটা মনে আছে সকালবেলা কেটেছিলাম, তো ওটাই এখন খাবো। আর হ্যাঁ, কিছু কথা তোমাদেরকে বলবো, মানে আমি জাস্ট মানে ফোনেতে ফেসবুকে স্ক্রল করতে করতে চলে আসে, তো আমি অনেক ভিডিও দেখি, আর আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, বেশিরভাগই আমার মানে মোটিভেশনাল ভিডিও দেখতে খুব বেশি ভালো লাগে। তো প্রায় সব রকমই আমি ভিডিও দেখি, তো এতদিন মানে দেখে এসেছি, মানে নিজের সাথে কখনো হবে এটা কখনো ভাবিনি, কারণ মানুষকে চেঞ্জ হতে কীভাবে মানে কী বলবো, কীভাবে চেঞ্জ হয় মানে নিজের চোখের সামনে দেখেছি, মানে একটু একটু করে দেখছি বা দেখেও যাচ্ছি এখন, মানে কিভাবে চেঞ্জ হয়ে যায় মানুষগুলো, তাই না? মানে মানুষের কাছে যখন সব কিছু থাকে তখন কিন্তু সবাই তোমার পাশে, আর যখন তোমার কাছে কিছু থাকবে না, অবভিয়াসলি আমি বলছি না যে আমার কাছে এখন কিছু নেই, অবশ্যই থাকা খাওয়া সব কিছুই আছে, কিন্তু যেটুকু ছিল তার থেকে অনেকটাই কমে গেছে। তো মানুষের সবসময় সমান সময় যায় না, অবশ্যই আজ ভালো তো কাল খারাপ, কাল ভালো তো আজ ভালো, এরকম চলতেই থাকে, এটাই তো জীবন, তাই না? তো অবশ্যই একটা কথা বলবো যে সবার বেলায় যে থাকে সব শেষে কিন্তু তার বেলাতেই কেউ থাকে না, মানে কথাটা শুনতে খারাপ হলেও কিন্তু এটা বাস্তব, তাই না? যে সবার বেলায় থাকে সব শেষে কিন্তু তার বেলাতেই কেউ থাকে না, এটা আমি নিজের সাথে ফিল করেছি বা দেখেছি বা দেখেও চলেছি এখনও। তো অবশ্যই আজকে হয়তো সময়টা খারাপ, বা এই মুহূর্তে হয়তো সময়টা খারাপ, দু ঘন্টা পর সময় ভালো যাবে না সেটা কেউই বলতে পারে না, তখন একটা কথাই বলবো যে এখন যে কথাগুলো বলছে বা অনেকে বা আমরাও শুনে নিচ্ছি, কিন্তু একদিন সময় আসবে ঠিকই, ঘুরে দাঁড়াবো তো অবশ্যই। তো জীবনে লড়াই করে বাঁচতেই হবে, লড়াই তো চালিয়ে যেতেই হবে, কিন্তু তখন হচ্ছে আমার একটাই কোশ্চেন বা একটাই আমার কথা যে এখন যে এই কথাগুলো বলছে বা বলে চলেছে তখন সেই কথাগুলো ফিরিয়ে নিতে পারবে তো? কারণ কথা এমনই একটা জিনিস যেটা মুখ থেকে একবার বেরিয়ে গেলে সেটা কিন্তু ফিরিয়ে নেওয়াটা কখনোই সম্ভব না। আর কি বলবো, বলার কিছু নেই। যাই হোক, আমি কেন এই কথাগুলো বলছি বা কিসের জন্য বলছি বা কাদেরকে উদ্দেশ্য করে বলছি অবশ্যই তোমরা জানতে পারবে, কারণ দেখো পার্সোনাল লাইফ আর সোশ্যাল মিডিয়াটা কিন্তু এক নয়। কারণ আমি চাই না যে পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়াটা গুলিয়ে ফেলি, সোশ্যাল মিডিয়াটা একটা সোশ্যাল মিডিয়ার জায়গায় আছে আর পার্সোনাল লাইফটা একটা পার্সোনাল লাইফের জায়গায় আছে। তো এখন যারা যে কথাগুলো সবাই বলছো, আমি কিন্তু প্রত্যেকটা কথার উত্তর দেবো, কিন্তু সময়ের সাথে সাথে, আমি এখন কিছু বলবো না কাউকে আর বলতেও চাই না। আর অবশ্যই সময়ের সাথে সাথে যে রিপ্লাইটা দেবো সেটা রিপ্লাই দেবার মতনই দেবো,
আর এখন আমি কথাগুলো মিউট করেছিলাম, তোমাদের সাথে কথাই বলছিলাম, তো কারণ আমি ভাবলাম যে এই কথাগুলো আমার আগে বলাটা দরকার, কারণ আমাকে অনেকে অনেক কথা বলছো পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়াটা গুলিয়ে ফেলে। আমার পার্সোনাল লাইফে যেই সব ঘটনা ঘটেছে বা অলরেডি ঘটে চলেছে সেই কথাগুলো আমাকে সোশ্যাল মিডিয়াতে এসে বলা হচ্ছে, তো এর জবাব তো একদিন না একদিন আমি অবশ্যই দেব, আর সেটা দেবো তোমাদেরকে সাক্ষী রেখেই, কারণ কমেন্টগুলো হয়তো তোমরাও অনেকে দেখছো, কারণ আমি তো কমেন্ট করার সঙ্গে সঙ্গে ডিলিট করতে পারছি না, তো সেক্ষেত্রে তোমাদেরও একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে, তো সেটার জন্য ওয়েট করতে হবে।